আমি একটি কথা সবসময় বলি যে খুব ছোটবেলা থেকে একটা কথা শুনেছিলাম যে সাবধানের মান নেই, অর্থাৎ সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। ভারতের অবস্থাটাকে সর্বদা যদি আমি মনে রাখতে পারি, যেহেতু দাদা আমাদের পার্শ্ববর্তী দেশ, দীর্ঘ সীমান্ত আমাদের, অর্থাৎ ভারতের কথাটা যতবারই মনে আসবে ততবারই আমি কিন্তু আরো বেশি এক্সট্রা মানে যেটাকে বলো কেয়ারফুল হব। তো সেই আলোকে যেটি হলো যে এই যদি গণপরিবহন খুলে দেওয়া হয়, সেখানে আমাদের বলা আছে যে এটি আপাতত শহরের মধ্যে যেন চলে এবং সেখানে 50% যাত্রী নিয়ে চলতে হবে। এবং এইবার শুধু 50% যাত্রী নয়, আসলে প্রত্যেকের মুখে যথাযথভাবে মাস্ক আছে এটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আসলে ড্রাইভারের এবং হেল্পারের। এবং তারপরে যদি সেটাও যদি লঙ্ঘিত হয়, সেটা যেন আমাদের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে, তা না হলে কিন্তু আমাদের একটা বড় বিপর্যয় হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাই যে ভারতের কিন্তু যে অবস্থাটা চলছে, কিছু প্রেডিকশন আছে যে এখনো নাকি তাদের এটা পিক বলা যাবে না, অর্থাৎ অথবা যদি এটা পিকও হয় এটা এত তাড়াতাড়ি কিন্তু নামবে না, কারণ এখন তারা কিছুটা তাদের হুঁশ হয়েছে বলবো। কিছু কিছু রাজ্যে তারা এখন লকডাউন দিচ্ছে, মহারাষ্ট্র লকডাউন দেওয়ার পরে কিছুটা স্বস্তির মধ্যে এসছে, কোনো কোনো জায়গায় একদম সর্বাত্মক লকডাউনের চিন্তা করা হচ্ছে। যে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেল সেই পশ্চিমবঙ্গেও কিন্তু লকডাউনের কথা বিবেচনা করা হচ্ছে, অর্থাৎ লকডাউনটাকে আমাদেরকে আমরা জানি যে একটা হার্ট ব্রেক হিসেবে কাজ করে। তো আমার বলার উদ্দেশ্যটা হলো ভারতের এই পরিস্থিতিটাকে আমি যত বেশি মনে রাখবো তত বেশি আমার সতর্ক হওয়া উচিত, এবং সরকার যে নিশ্চয়ই খুব ভালো নিশ্চয়ই ডাক্তার মাহমুদ শহীদুল্লাহ, খুব সংক্ষিপ্ত যেহেতু সময় আমার, সাবধানতার কথা বলছেন, কিন্তু যদি পরিণতি, যেহেতু পার্শ্ববর্তী দেশ পণ্য পরিবহন হচ্ছে, মানুষজন যারা আসছেন শ্রমিকরা তারা স্বাস্থ্যবিধি মানছেন না, গণমাধ্যমে সেই চিত্র উঠে আসছে, যদি তার কাছাকাছিও একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়, তার জন্য একটা প্রস্তুতি কি আছে আমাদের, বিশেষ করে অক্সিজেন, ভারতে অক্সিজেনের অভাবে আমরা মানে দেখার মতো পরিস্থিতি না একদম, সেরকম কি আমরা পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করছি? এটি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিয়ত কিন্তু ওইটাই চিন্তা আছে যে যদি এখন যে স্বস্তির মধ্যে আছে, এখন যে শয্যা খালি বা আইসিইউ বেড খালি, অক্সিজেন অভাব নেই, কিন্তু যে কোনো মুহূর্তে যদি ভারতের মতো কোনো কারণে আমাদের আবার আপসার্জ হয়, তাহলে কিন্তু ভীষণ রকম চাপ পড়বে হাসপাতালের উপরে, বেড আইসিইউ এবং অক্সিজেন। সেই আলোকে কিন্তু বেড কিন্তু সম্প্রসারিত করে একটা একটা জায়গায় পর্যন্ত পৌঁছেছে, এবং কনস্ট্যান্ট চিন্তা হচ্ছে যে আরো কিভাবে আমরা যেকোনো সময় যদি ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তাহলে যেন বেড বাড়াতে পারি, আইসিইউ যাতে ব্যবস্থা করা যায়। অক্সিজেনের ব্যাপারে যেটা ঘাটতি ছিল, দেখেন অক্সিজেন কিন্তু আমরা নিজেরাও কিছু আছে, কিন্তু কিছু ঘাটতিটা ভারত থেকে আসছিল সেটা বন্ধ হয়ে গেছে, এই জন্য অল্টারনেটিভ সোর্স খোলা, এবং এই অক্সিজেন যাতে এবার মানে কোনো শর্টেজ না হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, 1 মিনিট একটু জানতে চাই আপনার কাছ থেকে যে ঈদ যাত্রার সেই একটা যে ঝক্কি, সেটি মোকাবেলার প্রস্তুতি সরকারের আছে কিনা? দেখুন, আজকে তো একটু আলোচনা হয়েছে, মিটিং হয়েছে এখানে, জাতীয় যে টেকনিক্যাল কমিটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় গুলো এখানে কিন্তু একটা মিটিংও করেছে, এখানে অনেকগুলো পরামর্শ এসেছে। যেহেতু ঢাকা হচ্ছে সবচেয়ে বেশি সংক্রমণশীল যে এলাকা, এবং এখান থেকে আমাদের এখন যে অবস্থাটা যাচ্ছে, যে বিধিনিষেধটি, এটি কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। এই জন্য যে কথাটি আমরা বলছি, আমরা চাই না যে যদি ভারতের মতো হয়ে যায় তাহলে আপনি বললেন যে অক্সিজেন কোথায় পাবো বা এটা, হ্যাঁ আমাদের অক্সিজেনের ব্যবস্থা আমরা বিকল্প ব্যবস্থা করা হয়েছে, যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে এটাকে অক্সিজেনটাকে ইউজ না করে সেটা এদিকে ইউজ করব, সেটি আছে, কিন্তু আপনার সেবার মানটাও চিন্তা করতে হবে, সবকিছু চিন্তা করতে হবে। সেগুলো চিন্তা করেই আপনার যেটা হচ্ছে ঢাকার সাথে অন্যান্য জেলার যোগাযোগটা, এটা জনস্বাস্থ্য কোনো বিশেষজ্ঞই কিন্তু পরামর্শ দেননি, কারণ ঢাকাকে স্পেশালি আমাদের দেখতে হবে, কোনো মানুষ যেন ঢাকায় না আসে, ঢাকা থেকে যেন কেউ না যায়, এটি হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ। কারণ ঢাকা থেকে যারা দেখেন বিভিন্ন জায়গায় যারা আক্রান্ত হচ্ছে, ঢাকা থেকে গিয়েই কিন্তু আক্রান্ত তারা, আমার ওখানে 22 জন পেশেন্ট আছে, ম্যাক্সিমামই ঢাকা থেকে গিয়েছেন, ওই আক্রান্ত হয়ে গিয়েছেন তারা, দরিদ্র সাময়িক যারা দরিদ্র হলো তাদের কি ত্রাণ সহায়তা আনা দরকার কিনা, এটি এক লাইনে বলে এটিও একটু বলবেন যে যদি ভারতের মতো সেরকমের কাছাকাছি, যেহেতু আশঙ্কা করতেই পারি আমরা এরকম হতে পারে, সেজন্য অর্থনৈতিক প্রস্তুতিটাও কেমন থাকা দরকার? দেখেন, ভারতের মতন হলে তো আপনি বলছেন ঢড়ে আগুন লেগে গেল, সে তখন অর্থনৈতিক প্রস্তুতি থেকে স্বাস্থ্য প্রস্তুতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি
আমরা ওইটাই ওই ওইটা যে হতে পারে সেইটাকে চিন্তা করে ডক্টর শহীদুল্লাহ বারবার বলছেন যে সেটা যেন না হয় উই শুড টেক ম্যাক্সিমাম মেজার্স। হেলথ সেক্টর ভেঙে পড়লে এখানে কোনো অর্থনীতি আপনার কাজে আসবে না, তখন আপনার একটা বড় দীর্ঘমেয়াদী লকডাউনে যেতে হবে, সেটা অর্থনীতির জন্য ডেভাস্টেটিং হবে। সো প্রিকশন ইজ বেটার দেন কেয়ার। আমরা যদি এখনই মাস্কটাকে এনফোর্স করতে পারি, বর্ডারটাকে সিল রাখতে পারি এবং ঢাকাটাকে আইসোলেট রেখে আমরা মানে একটা মাঝামাঝি অবস্থান থেকে হাঁটার চেষ্টা করতে পারি, আমি মনে করি ওর উপরে আমাদের এখন আর কিছু করার নেই। দ্যাট ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি উই হ্যাভ। বাট আমরা যদি মনে করি যে একবার ভারতের মতো হওয়ার পর আমরা কি করব, ভারতের মতো একবার হয়ে গেলে আপনার অত কিছু করণীয় থাকবে না ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারণ তখন আপনার এক একটা পিলার অফ দি ইকোনমি এন্ড হেলথ সেক্টর। জি ডক্টর আশিকুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব মোহাম্মদ মহসিন, আমাদের সামনে যদি দুর্যোগ আসে, আশা করছি, আমরা আশা করতে চাই আমাদের পরিস্থিতি কখনোই তেমনটা হবে না, কিন্তু আসলে আমাদের প্রস্তুতির মানে আপনাদের মন্ত্রণালয়ের প্রস্তুতি কেমন? আমি আপনাকে আবারও বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে একজন মানুষও যাতে কোনো অবস্থাতে কোনো সময়ের জন্য ক্ষুধায় কষ্ট না পায়, আমরা একেবারে আপৎকালীন পরিকল্পনা করে রেখেছি। এবং আমি শুধু এটাই বলি, মাননীয় প্রতিমন্ত্রী মধ্যে বললেন আমরা জেলা উপজেলা ইউনিয়নে যে বরাদ্দ দিয়ে রেখেছি, আসলে তারা এখন বিতরণের জন্য যে সিস্টেম বিতরণ করতেছে এবং আমাদের পুরোপুরি পরিকল্পনা আছে। আমি আশা করি গতবারের চেয়ে বছর আমরা আমাদের বাজেটও প্রচুর এবং বরাদ্দের সিস্টেমটাও ভালো, তালিকাও আরো বেশি স্পষ্ট করে করা হচ্ছে। অতএব এই ব্যাপারে মানবিক সহায়তার ক্ষেত্রে অথবা মানুষের ক্ষুধার জন্য কোনো কষ্ট হবে বলে আমি কোনোভাবে এটা মনে করি না, যে আমরা এতটাই প্রস্তুত। জি অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মহসিন, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরেও যদি কারো এরকম খাদ্য সহায়তার দরকার হয়, আবারও আপনাদের বরাদ্দ দিয়ে জানিয়ে দিই, 333 নম্বরে ফোন করে সেই সহায়তার জন্য নিশ্চয়ই তারা মানুষ জানাতে পারেন, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা আসলে সত্যি এই সহায়তার প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ, আজকের মতো আলোচনা শেষ করি। অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মহসিন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর আশিকুর রহমান, আপনাদের চারজনকে আজকের মতো বিদায় দিচ্ছি রাজগাহন থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।